গত কয়েকদিন আগে শ্রমিকরা এক গুচ্ছ দাবিতে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান। এবার কারখানা গেটে পোস্টার দিয়ে তারা জোরদার আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিলেন। শ্রমিকরা জানিয়েছেন তাদের দীর্ঘদিন ধরে শোষণ করা হয়েছে, আর তারা শোষণ হতে চান না। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন তাদের আন্দোলন আরো জোরদার হতে চলেছে, তারা তাদের আন্দোলন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান। যতদিন না তাদের দাবি পূরণ করা হচ্ছে ততদিন তারা আন্দোলন চালাবেন। শ্রমিকরা অভিযোগ করেন তারা আন্দোলন শুরু করার পর থেকেই তাদের নানা রকমভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আন্দোলন বন্ধ করার জন্য। নাম না করে শ্রমিকরা বলেন কিছু তৃণমূলের ঝান্ডা ধরা নেতা কারখানা কর্তৃপক্ষের সাথে গোপন আঁতাত করছে এবং শ্রমিকদের শোষণ করে আসছে। তারই বিরোধিতা করে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে। এখন আমাদের আন্দোলনের কাছে নত শিকার হয়ে মনে হচ্ছে ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে যে পেসলিপগুলো দিত না সেই পেসলিপগুলো দিচ্ছে, এবং কিছুটা আন্দোলন চাপের কাছে নতি স্বীকার করেই তারা ম্যানেজমেন্ট মালিকের কাছে একটা সময় নিয়ে এগ্রিমেন্টে বসার জন্য বলছে। এবং আমরা চাই যে একটা সুস্থ এগ্রিমেন্ট হোক, আমরা যেন দিদির যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়নের জোয়ার থেকে আমরা বঞ্চিত না হই। শ্রমিকেরা যেন এখানে শান্তির পরিবেশে কাজ করতে পারে। এই হুমকি দাদাদের কিছু দেখছি, হুমকি প্রতি মুহূর্তে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়ার, এখানে যেহেতু পরিশ্রমের কাজ তাই সবসময় মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যে তোমাকে এখান থেকে সরিয়ে দেবো, ওখানে দেবো, তুমি কাজ পাবে না, এ পাবে না। এই পরিবেশ যাতে না থাকে, শান্তিতে মানুষ কাজ করতে পারে, এ বিষয়েই আমি দিদির এবং সকলের দৃষ্টি নিক্ষেপ করছি। হ্যাঁ, প্রতি মুহূর্তে ভেতর থেকে একটা ভয় দেখানো হচ্ছে যে তোমরা যদি এরকম করো তাহলে তোমাদের পরিণতি ভয়ানক হবে, তোমাদের কাজ থাকবে কি না তোমরাই বুঝবে। তাই আমরা চাই যে দিদির এবং সকলের দৃষ্টি নিক্ষেপ করতে। কারা হুমকি দিচ্ছে? কারা? এই যে আমাদের নেতৃত্ব আছে কিছু, তারাই কি বলছে আপনাদেরকে যে এরকম আন্দোলন করা চলবে না, আমাদের সঙ্গে এসো, আমরা যা করবো তাই ঠিক হবে। আপনার নাম? সুভাষ কর্মকার। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।